স্থায়ী ভাবে আপনার উচ্চতর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী। এদিকে আগারগাঁওয়ে আমার এমপি ডট কম প্ল্যাটফর্মের উদ্বোধন করে সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া নির্বাচন নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেন। 2018 সালের শেষে অথবা 2019 সালের জানুয়ারিতে আমাদের আবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির নেতৃবৃন্দ যাই বলুক না কেন, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে এবং সেটা শেখ হাসিনা সরকারের অধীনেই করতে হবে সংবিধানের বিধান অনুযায়ী। এছাড়া সব সংসদ সদস্যকে আমার এমপি ডট কম এর সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানান তিনি। অয়নজ্যোতি, নিউজ নাইন, ঢাকা। সরকারি আট ব্যাংকের জন্য শুক্রবার অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।